নমস্কার আমি রাজর্ষি হালদার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম এ পড়াশোনা করছো বা পিজি কোর্স করছো তাদের আসন্ন দু হাজার যে ফাইনাল এক্সাম হবে অফলাইন এক্সাম হবে তোমরা জানো অফলাইন পরীক্ষার সাজেশান পত্র চতুর্থ পত্রে রয়েছে উপন্যাস আর ছোটো গল্প এই আর ছোট গল্প থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নাবলীগুলো আসতে পারে বা সাজেশান হিসাবে আমি সেই সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমরা শুধুমাত্র এগুলোই পড়াশোনা করবে এর বাইরে অন্য কোনো প্রশ্ন আমি অন্তত মনে করি যে করার দরকার নেই আর যদি কারোর মনে হয় যে নোটস বা সাজেশানটাকে আলাদা করে এটা খাতায় লিখে নাও আর অ্যাসাইনমেন্ট এগুলো যদি দরকার হয় যোগাযোগ করবে দিয়ে দেব আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করে দেবে আমি সমস্ত আপডেট নেতাজি ক্যালকাটা রবীন্দ্রভারতী যে কোনো ইউনিভার্সিটি মোটামুটি এডুকেশান রিলেটেড সমস্ত নিউজগুলোর আপডেট দিয়ে দেবো তোমরা চ্যানেলটাকে ফলো করবে আর আবার বলছি ফোর্থ পেপারের শুধুমাত্র এই প্রশ্ন প্রশ্নকরটা যদি তোমরা পড়াশোনা করো অতিরিক্ত কোনো প্রশ্ন অ্যান্সার করার দরকার নেই এখান থেকেই কমন পাবে আর উপন্যাস ছোট গল্পের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি একবার করে টেক্সটটা পড়বে ছোট গল্প বা উপন্যাসে টেক্সট পড়লে প্রশ্ন যেখান থেকে আসুক না কেন দেখবে লিখতে পারবে লেখা যাবে প্রশ্ন যে ধরনের হোক না কেন যে মানের হোক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে সুতরাং টেক্সট এবং তোমার টেক্সট টাইপ আর কি টেক্সটে মানে থার্ড পেপারের ক্ষেত্রে টেক্সট পড়তে হবে ফোর্থ পেপারের ক্ষেত্রেও টেক্সট পড়তে হবে টেক্সটটা আর এই প্রশ্ন কটায় শুধু ফলো করবে আর প্রথমে কি করবে তোমরা নামকরণগুলোকে ফলো করবে উপন্যাস এবং ছোট গল্পের যে নামকরণ রয়েছে নামকরণগুলো যদি পড়ো তাহলে দেখবে অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলো মুখস্থ করার ক্ষেত্রে বা টেক্সটের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তোমরা কিন্তু তখন নোটস মুখস্ত করার ক্ষেত্রে কমফর্টেবল ফিল করবে সুতরাং টেক্সটচুয়াল যদি পড়াশোনা করো টেক্সট যদি তোমরা রপ্ত করে নিতে পারো তাহলে কোনো প্রশ্নই কিন্তু কঠিন মনে হবে না আর টেক্সট করলে যদি লাইন তুলে দেয় সাত নাম্বারের ক্ষেত্রে ধর একটা লাইন তুলে দিল লাইন দিয়ে বললো যে কে বলেছে কাকে বলেছে ব্যাখ্যা বা তাৎপর্য আলোচনা করো বিচার করো তখন কিন্তু ধরতে সুবিধা হবে হবে টেস্ট না পড়লে কিন্তু কিন্তু সেটা অজানা মনে তাহলে দেখো আঠেরো নম্বরের বারো নাম্বার আর সাত নাম্বারের কোয়েশ্চেন পেটনা তোমরা জানো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি দেখে না খাতায় লিখে নেবে রাজসিংহ উপন্যাসে উদিপুরী বেগম ও যোধপুরী বেগম এই চরিত্র দুটির গুরুত্ব কোনখানে সে বিষয়ে আলোচনা করো পরে প্রশ্ন রাজসিংহ উপন্যাসের মূল আখ্যানের সমান্তরালে যেগুলিশা মবারক দরিয়া কেন্দ্রিক উপকাহিনীর গুরুত্ব কতখানি এই উপকাহিনীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথে সরি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের ক্ষেত্রে উপকাহিনীর একটা ভূমিকা রয়েছে বিশাল সমস্ত উপন্যাসে একটা উপকাহিনীর কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এবং উপক্রমণিকা উপক্রমণিকাটা এখানে নেই ইম্পর্টেন্ট কিন্তু উপকাহিনীটা রয়েছে আচ্ছা পরে প্রশ্ন রাজসিংহ উপন্যাসে রাষ্ট্রদ্বন্দ্বের প্রাধান্য থাকলেও প্রণয় কাহিনীর অভাব নেই মবারক মবারকিশার প্রণয় কাহিনী অন্য সব প্রণয় কাহিনীর পরিপ্রেক্ষিতে আলোচনা করলে তবেই তার প্রকৃত তাৎপর্য বুঝতে পারা যাবে এই মন্তব্যটির আলোকে রাজসিংহ উপন্যাসে মবারক যেগুননিসার প্রণয় কাহিনীর তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন রাজসিংহ উপন্যাসের নায়ক বিচার সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক আলোচনা করো পরের প্রশ্ন তাহলে রাজসিংহ উপন্যাস থেকে এক দুই তিন চারটে চারটে দিলাম আর একটার সঙ্গে দেখে রাখতে পারো যে বঙ্কিমচন্দ্রের ওই উক্তিটা আমি ইতিপূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখে নাও লিখি নাই এটাই আমার শ্রেষ্ঠ এবং সার্থক ঐতিহাসিক উপন্যাস মানে ঐতিহাসিক উপন্যাস হিসাবে রাজসিংহ উপন্যাসের শ্রেষ্ঠত্ব কোনখানে বা কেন সার্থক রাজনৈতিক উপন্যাস এই সরি ঐতিহাসিক উপন্যাস সেটা বিচার করো খুব ভালো প্রশ্ন এটা পরে প্রশ্ন দেখো চতুরঙ্গ উপন্যাস থেকে চতুরঙ্গ উপন্যাসের জগমোহন চরিত্রটি কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্লেষণ করো চতুরঙ্গ উপন্যাসের শ্রীবিলাস চরিত্রটির উপরে আলোকপাত করে শ্রীবিলাসের চরিত্র নির্মাণে রবীন্দ্রনাথের ঔপন্যাসিক শিল্প সিদ্ধি কেমনভাবে প্রকাশিত হয়েছে তা দেখাও শ্রীবিলাস চরিত্র কিন্তু এবারে খুবই ইম্পর্ট্যান্ট সুতরাং শ্রীবিলাসটা খুব ভালো করে পড়াশোনা করবে চতুরঙ্গ উপন্যাসে দামিনী চরিত্রের উপর আলোকপাত করো উপন্যাসটির বয়নে চরিত্রটির গুরুত্ব সম্পর্কে নিজস্ব অভিমত বর্ণনা কর পরে প্রশ্ন চতুরঙ্গ উপন্যাসের গঠনশৈলী আলোচনা করো এই চতুরঙ্গ উপন্যাস থেকে শুধুমাত্র এই প্রশ্ন কটায় এর আরণ্যক আরণ্যক উপন্যাসে মানুষ প্রকৃতি সংলগ্ন এই প্রতিবেশ রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্তা কেমনভাবে মানবপ্রেমের কারুভাষ্য হয়ে উঠেছে আলোচনা করো পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই পরেরটা যেটা বলছি আঞ্চলিক উপন্যাস হিসাবে নাগিনী কন্যার কাহিনী উপন্যাসটির সার্থকতা বিচার করো নাগিনী কন্যার কাহিনী উপন্যাসে দুই নাগিনী যে মানবী সত্তা উন্মোচিত হয়েছে তা ব্যক্ত কর। প্রশ্ন উপন্যাসটিকে সাহিত্যের কোন ধারায় তুমি ব্যাখ্যা পরে করতে চাও ডায়েরি ভ্রমণ কাহিনী না উপন্যাস নিজস্ব মতামত যুক্তি সহকারে আলোচনা কর পরে প্রশ্ন হালদার গোষ্ঠী গল্পে গোষ্ঠী নামক গোষ্ঠী বনাম ব্যক্তির দ্বন্দ্বটি পরিস্ফুট ঐতিহাসিক উপন্যাস বলতে কি বোঝো রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা আলোচনা কর যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট অথবা ওই যে কোটেশনটা বললাম রাজসিংহ রাজসিংহ উপন্যাসের চতুর্থ সংস্করণের ভূমিকায় বঙ্কিমচন্দ্র লিখেছেন উপন্যাসের সকল কথা ঐতিহাসিক হইবার প্রয়োজন নাই তার এই মন্তব্যের আলোকে রাজসিংহ উপন্যাসের ঐতিহাসিকতা আলোচনা করো পরে প্রশ্ন শরৎচন্দ্রের পন্ডিত উপন্যাসটির গঠন কৌশল ও নির্মাণ শৈলী সম্পর্কে আলোচনা করো এছাড়া করবে পন্ডিত উপন্যাসে উপন্যাসে বৃন্দা চরিত্রটি আলোচনা করো তারপরে রয়েছে পন্ডিত উপন্যাসের কুসুমের চরিত্রটি আলোচনা করো এছাড়া আরণ্যক উপন্যাসের মূল শক্তি তার ভাষা ভঙ্গিমায় এবং বর্ণ বর্ণনা রীতিতে প্রকাশ পেয়েছে কিন্তু এ শক্তির উৎস নিঃসন্দেহে লেখকের সমগ্র চেতনার বিন্যাসের মধ্যে নিহিত আলোচনা করো ক্ষুদিত গল্পটি গল্পটির শ্রেণী নির্ণয় করে আপনার মতামতের সপক্ষে যুক্তি দাও অথবা পরের প্রশ্ন দেখো হালদার গোষ্ঠীর গল্পটির মূল দ্বন্দ্ব কোথায় বলে তুমি মনে করো তোমার অভিমতের পক্ষে যুক্তি উপস্থাপন করো পরের প্রশ্ন নয়ন ব্যবসা গল্পের গঠন কৌশল বা গঠন আঙ্গিকে ত্রৈলক্যনাথের মুন্সিয়ানার পরিচয় দাও অথবা নয়নচাঁদের ব্যবসা গল্পের গঠন কৌশল বিশ্লেষণ করো পরের প্রশ্ন অরূপের রাস গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন গল্পটিতে হিসাবে ও তার স্বামী স্টোবের দাম্পত্য সম্পর্কে দান করা যায় শিল্পরূপ দান করেছেন লেখক প্রেমেন্দ্র মিত্র তা বিশ্লেষণ করো পরের প্রশ্ন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কিভাবে হাস্যরস ও ব্যঙ্গের কষাঘাতে অনন্য হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো অথবা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কিভাবে হাস্যরস ও ব্যঙ্গের যুগপথ প্রতিফলন ঘটেছে দেখাও কুষ্ঠ পরের প্রশ্ন দেখা কুষ্ঠরোগীর বউ মানসিক দ্বন্দ্বকে কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দাও অথবা কুষ্ঠরোগীর বউ গল্পের যতীন মহাশয় তার দাম্পত্য সম্পর্কে পড়েনটি পরিস্ফুট করে গল্পটির শিল্পমূল্য বিচার করো এছাড়া তোমরা মোটামুটি যে অপ্রধান চরিত্রগুলো সাত নাম্বারের জন্য কিছু লাইন তোলা প্রশ্ন মুখস্থ করবে আর মূলত অপ্রধান চরিত্রগুলো বা অপ্রধান নারী চরিত্র পুরুষ চরিত্র এইগুলো মুখস্থ করবে সাত নাম্বারের জন্য আমি তাও কয়েকটা দিয়ে দিচ্ছি দেখো রাজসিংহের রাজসিংহ উপন্যাস রয়েছে রাজসিংহ উপন্যাসের কিছু অপ্রধান চরিত্র দিয়ে দিচ্ছি দরিয়া বিবি মোবারক মানিকলাল নির্মল কুমারী যোধপুরী বেগম উদিপুরী বেগম ধাওতাল সাহু মহাজন ও লক্ষপতি আচ্ছা নৃত্যশিল্পী কিশোর ধাতুরিয়া গঙ্গতা গিরিধারী লাল সাচা মানুষ আচ্ছা সাধারণের জন্য আরও কিছু প্রশ্ন অতিরিক্ত আদিম পাহাড়ি জাতির প্রতিনিধি দব্রুপান্না দব্রুপান্নার চরিত্রটা মুখস্থ করবে আচ্ছা রোমান্টিক প্রকৃতির বন্যপালা রাজকুমারী ভানুমতী আচ্ছা চতুরঙ্গ উপন্যাসের একটি পজিটিভিস্ট চরিত্র আচ্ছা পরের প্রশ্ন ক্ষুদিত ভাষণ গল্পে অতি প্রাকৃতের ভূমিকা আদৌ কি শিল্প লাভ করেছে তোমার অভিমত নিজের ভাষায় ব্যক্ত করো পরের প্রশ্ন নয়ন চাঁদের প্রকৃত ব্যবসাটি কি সে সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন যতীনের বিকৃতি এবং মহাসাদার মহত্ব কোনটিকে আপনার স্বাভাবিক মনে হয় পরের প্রশ্ন চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পের নামকরণের বৈশিষ্ট্য পরের প্রশ্ন চোরা বাজারে পাওয়া রেকর্ড আসলে কোন সাংগীতিক মূর্ছনাকে ধরে তাহলে এই মূলত গেল সম্ভাব্য প্রশ্নাবলীগুলো বাংলা ফোর্থ পেপারে এইগুলোই শুধু তোমরা পড়াশোনা করে মুখস্থ করবে এর বাইরে অতিরিক্ত করার দরকার নেই আবারও বলছি আর যদি তোমরা টেস্টগুলো পড়ো টেস্টের কোনো বিকল্প নেই আমি কিন্তু আমার স্টুডেন্টদের সে গ্র্যাজুয়েশান হোক বা এম এ হোক বা যে ক্লাসেই হোক টেক্সট পড়তে বলি হ্যাঁ টেক্সটের কোনো বিকল্প আর টেক্সট ধরে ধরে পড়াই টেক্সটের কোনো বিকল্প নেই টেক্সট কিনতেও বাধ্যও করি কারণ টেক্সট পড়লে কিন্তু সারা জীবন কাজে লাগবে যখন চাকরির পরীক্ষা দেবে বা নেট সেট দেবে হ্যাঁ তখনও কিন্তু এই টেক্সটগুলোই কাজে লাগবে এর মধ্যে অনেক কিছু তোমাদের সিলেবাসে অনেক কিছু রয়েছে যেগুলো নেটের সিলেবাসে সেটের সিলেবাসে রয়েছে সুতরাং এইগুলো টেক্সটগুলো পড়বে বা টেক্সটগুলো কিনে রাখবে